স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য সেবা শিবির অনুষ্ঠিত হলো। রবিবার নাগরের বাড়ি আলহেরা মডেল একাডেমির ব্যবস্থাপনায় ও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার কুচবিহার শাখার পরিচালনায় এই রক্তদান ও স্বাস্থ্য সেবা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি ইমরান হোসেন, সদস্য সুলেমান খন্দকার, একরামুল খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, যে উদ্যোগ নিয়েছে বর্তমান সময়ে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই অনুষ্ঠানে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তারা অবশ্যই মহৎ কর্ম করছেন, কারণ মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। এই রক্তের উৎস মানুষের শরীর। বর্তমানে করোনা আবহে হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, কাজেই এই সময় রক্তের যোগান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিনের এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও স্বাস্থ্য সেবা শিবির অনুষ্ঠিত হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে 100 জন রক্তদান করেন। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। আজকে এখানে কি কি পরিষেবা দেওয়া হলো? আজকে আলহেরা মডেল একাডেমিতে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে আপনার কোন সংগঠনের পক্ষ থেকে এসেছেন? আমরা এসআইও, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, এসআইওর পক্ষ থেকে আমরা আজকে এই স্বাস্থ্য পরিষেবা শিবির এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। কারণ আপনারা জানেন যে এসআইও তার প্রতিষ্ঠান লগ্ন থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি পালন করে যাচ্ছে, তারই অংশরূপে আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। কেননা আপনারা জানেন যে এসআইও যেহেতু একটা দায়িত্বশীল ছাত্র সংগঠন, এই এসআইওর কাছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে রক্তের আবেদন করা হয়, সেই বিষয়টা গুরুত্ব দিয়ে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনার পরিচয়টা বলেন। আমি ইমরান হোসেন, এসআইও কুচবিহার জেলা সভাপতি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের আজকে এই অনুষ্ঠানটা কিসের উদ্দেশ্যে? আমাদের অনুষ্ঠানটা হলো আলহেরা মডেল একাডেমির ব্যবস্থাপনায় এবং এসআইও, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার পরিচালনায় আজকে হয়ে গেল ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির। এখানে প্রায় 50 জনের মতো ব্লাড ডোনেট করলো এবং আমাদের কাজগুলোই হলো সামাজিক মানে কর্মসূচি এবং গরিব মানুষের সেবার জন্য। আর তো রোগী যারা আছে, যারা হসপিটালের রক্তের অভাবে ভোগে, তাদের রক্তটা পূরণের জন্য এসআইও এবং আমাদের আলহেরা মডেল একাডেমি সর্বদাই কাজ করে যাচ্ছে। এখানে ব্লাড ডোনেশন খুব শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হলো। দিনহাটা ব্লাড ব্যাংক ব্লাড সংগ্রহ করলো, তার সঙ্গে সঙ্গে আবার একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ান এসেছিল এবং একজন MBBS ডাক্তার, এলোপ্যাথিক ডাক্তার এসেছিল। উনি বিনামূল্যে সব রোগী দেখলো এবং বিনামূল্যে ঔষধ দিল। আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য হলো গরিব মানুষদের জন্যই সেবার জন্য মূলত। এবং আগামীকাল আছে কালচারাল ফাংশন, প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠান হবে এবং এসআইও আমাদের সঙ্গে আছে এবং আমরা তাদের সঙ্গে আছি। আপনার পরিচয়টা? আমি আলহেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক। ধন্যবাদ।